কোর্টে ডাক পড়তেই ঠক ঠক করে ভয় কাঁপছে, কাঁপার কারণটা জানো? যিনি হেরে গেছেন তাকে ভোটে জিতিয়ে দিয়েছিলেন একজন বিডিও। হাওড়ার বালিজগাছায় একটি বুথের বাইরে থেকে উদ্ধার হওয়া একগুচ্ছ ব্যালট পেপারের গণনা কি হয়েছিল? শুক্রবার একটি মামলার শুনানিতেই এমন জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সেই সঙ্গে তার নির্দেশ, ওই বুথের ভোট গণনা যেখানে হয়েছে সেই গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ আদালতে জমা রাখতে হবে, সংরক্ষণ করতে হবে ওই ব্যালট পেপারগুলি। পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন হুগলির জাঙ্গিপাড়ার রাস্তা থেকে উদ্ধার হয়েছিল একগুচ্ছ ব্যালট পেপার। এবার বালি জগাচার একটি বুথের বাইরে থেকে বান্ডিল বান্ডিল ব্যালট পেপার মিলেছে এমনটাই দাবি করা হচ্ছে। ওই বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সেখানকার সিপিএম প্রার্থী। শুক্রবার সেই মামলার শুনানিতে বালির বিডিও তথা পঞ্চায়েতে নির্বাচনের রিটার্নিং অফিসারের দাবি, ব্যালট পেপারগুলিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর রয়েছে, ফলে সেগুলি বৈধ। পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সেগুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই ব্যালট গণনা হয়েছিল কি না তা জানতে চেয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তার প্রশ্ন, এই ব্যালট কি আদৌ গণনা হয়েছিল? এই বিষয়ে কমিশনের পদক্ষেপটা কি? জগাচার ওই বুথের সিপিএম প্রার্থী তথা মামলাকারীর দাবি, ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে ভোট গণনা ঠিকমতো হয়নি, ফলে পুনরায় নির্বাচনের দাবিও করেছেন তিনি। বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, সম্ভবত এই ব্যালটগুলি গণনা হয়নি, তাহলে ভোটের ফলাফল পরিবর্তন হতে পারে। বিডিওর উদ্দেশ্যে তার প্রশ্ন, বৈধ ব্যালট বাইরে থেকে উদ্ধার হলেও কীভাবে জয়ী ঘোষণা করলেন? এরপর তার নির্দেশ, গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে, সেখানে সংরক্ষণ করে রাখতে হবে ব্যালট পেপারগুলো। আগামী 25 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে এমনটাই কিন্তু সূত্রে খবর। সে নিয়ে 20 জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ওই বিডিওকে। শুক্রবার হাইকোর্টে এই ধরনের একাধিক মামলা রুজু করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগরের জেলা পরিষদের এক বিজেপি প্রার্থীর অভিযোগ, জয়ী ঘোষণা করার পরেও তাকে শংসাপত্র দেওয়া হয়নি। এই মামলায় সশরীরে হাজিরা দিয়ে বিডিও আদালতে দাবি করেন, ভোটের ফল নথিবদ্ধ করার সময় ভুলবশত এমনটা হয়ে গেছে, অর্থাৎ ভুল করে তিনি পরাজিত প্রার্থীর নাম জয়ী হিসাবে ঘোষণা করে দিয়েছেন। আর এই ঘটনায় তীব্র রেগে গেছেন বিচারপতি।